রেন্ডি করে গাছ লাগাইয়া যে হেতার খেপড়া আন্দার করে আনলাইলেন, হেটা কিতা কর। আল্লাহ যখন তে যখন রোয়ানা দিব যান, আল্লাহকে মার্শাল্লাহ আমার নামতে ভালোই দেখা যায়, যাও জান্নাতের দিকে যাও। তে জান্নাতের দিকে রোয়ানা দিছে রামচন্দ্রপুরের আব্দুল করিমে যাইতে আছে, পরে সামনে গিয়া দেহে একবারে নাথ ফাও সরাইয়া খেতে রয়েছে, কয় কারো সারার মালিকটা খেতের মালিক ওই যে রেন্ডি করে গাছ লাগিয়ে আন্ধার করে আসলে মুরগা সাইডে দিয়ে যে দিন কথা খাওয়াই লাইছিলেন। আসেনি গেছ, আসেনি গেছ, খেত বস্তা না ধন্য কথা বাইনে যে বাইতে যাইছে বেকার ভালো হতো। ডিমওয়ালা মুরগা কিনে আনছি না, সাউডি হলে তো দেখো সাইডে সব দিল। তুমি দৈন্য ফাতা খাওয়াইছো তোমার মুরগা দিয়ে আরেক বেড়ার খেতের, তুমি রান্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার খেত আন্দাইল করে লাইছো, কামতের ময়দানে জান্নাতের দিকে যখন রোয়ানা করবা, এবার হাত ছড়াইয়া খেলে রয়েছে করিম ভাই সাহেব কই যান, কই যান ভাই সাহেব, আল্লাহ দি কইতে জান্না, আল্লাহ দি কইলো জান্নাতও যাইতাম। ভাই সাহেব কুদুর দাঁড়ান, রেন্ডি করে গাছটার হিসাব ডাল্লা রে কুদুর জি গাইল। আল্লাহ কব কি তার হানো আব্দুল করিম কইব আল্লাহ আটকাই না নাকাইশোর হুজুরে যেটা কইছে তেটি ফুল্লা যে কেটে আছে তেদি সামনে দিয়ে খেয়ে লইছে, আপনি যখন জান্নাতও যাইতাম তেদি কয় কিতা বিলে কথা আছে বিলে, কয় আসেনি কথা, কয় হ আল্লাহ কথা তো আছে, কয় কি লইয়া, কয় তার গাছের ক্ষেত্রের কান্দা দিয়ে রেন্ডি করে গাছ লাগাইছিলাম। আল্লাহকে ঘটনা সত্য নি, তে দেখবো যে মিছা কথা কইয়া চাইছে দরা ফুইরা যাই গিয়া তো আর হুদুদি খেতে কেন বাংলাদেশে না মিছা কথা কইয়া সেটা বিচারে জিত্তালাউন যায়, টেহা দিয়া সাক্ষী পাওয়া যায়, হুদা সাক্ষী সর্দার ঘরে ইয়া কিনুন যায় না টেহা দিয়া, এটা কি বেশি ঠিক? হ্যাঁ খাইছে দরা, প্রশ্ন কমন পড়ছে রে। আব্বা বিচারক, ও আব্বা তোমার আল্লাহ বিচারক বানাইছে, আগে নাইতে টেয়া খাইতা কি হাসরান্ডা যে দিব রে, সরসাম নতুনটা লাগবে ফুলে হাসরানের লগে টেয়া খাইয়া বিচার কর, টেয়া মদন ময়দানে উঠতা না, ইয়াং জরুল মারো ও মা কাদ্দামাত ইয়াদা, সেই কেয়ামতের দিন সব দেখবা তোমার হাত দিছে, ভাইও তুমি টেহা খাই অন্যায় বিচার করছো কি হত্যা, এই টাকা দিয়া তুমি কি করবা, কেয়ামতের ময়দান তো নিজের জুতা দিয়া নিজের কপালও ফিরতাম অন্যায় কইব। করিমে যখন জান্নাতের দিকে রওনা দিব কথা মনে আসেনি, খেতলায় কইব আল্লাহ এই বেড়ারা চিন্না রাখো, এই করিম ভাইসা এবার শরীরের জোর আছে, এবারে আমার কান্দামি তো কত কইছি ডালাডি কুদুর কাটতে দেন না, কয় ফাললে শুইয়া চাস না, ফাললে বেড়া হইলে শুইয়া চাস না, সারা বেড়া লাগে নিতাম না কখনো আর দিছো, তার ফল তো ছয় ফুট, ছয় ফুট ঠাট্টা ঠাট্টা শেখাই রয়েছে মার্শাল, কয় ছয়টা ফোলা লাগি লইয়া খেলুই লইলে গ্যারামটা কি তারে গ্যারামটা কি চা, এবার চা খাই বাহি ডেলি 71 কাপ, 79 কাপ, 92 কাপ চা, চা চা খাইয়া শরীরে রক্তটা বাড়াইয়া চা বানাই লেছে, এই যে নুষ্টা খাইছে রক্ত বাড়ে না চা বাড়ে, চা দোহানদারে টেহা খুঁজছে ভাই এই যে চা খাইয়া 2500 টেহা বাহি লাগাইছেন আমার ফুজিটা, কয় টেহা টেহাটা দিয়ালাম না, এই কথা কইছে পরে এবার সিলেন দিয়া কয় আর আমরা মতো মানুষের কাছে ঠেয়া খুঁজে যাবে ইজ্জতি কর, ছয়টা ফুট খেরুইলে তুই কী তা করবি, এগুলো দিয়া এবারে কয় ছয় ফুট আর হেতে দহিন বাজারে খেরুয়া কর, আমরা সাত ভাইয়ের লোকে তোরা কেউ পারবি, কয় তোরা সাত ভাই কেমনি, তোরা দিই ছয় ভাই, কয় আব্বাই বেড়াইয়া ব্যাটাগিরি দেহাও, তুমি ছয় ফুটের মালিক হয়েছো ব্যাটাগিরি দেহাও, তুমি সেকে গড়িয়ে গড়িয়ে কানবে না, তুমি তুমি সিল্লাইয়া সিল্লাইয়া কানবা না, তুমি হইতে হইতে কানবা, তুমি বইয়া বইয়া কানবা, তুমি মাইজরে তুইটা কান্দা আবার ঘুমাইবা, ঠিক কি রাখো, তোমার আল্লাহ ছয়টা ফুট দিছে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে কানবা না, লাও কত মেসের একটা সি ফুত হয় না,
তুমি আমার ছয়টা ফুট দিছো, কেমনে শুক্রিয়া দায়ী কর্তা। তোমার কাঁদতে কাঁদতে শহর কোনার গা হইয়া যাইব গা, আর তুমি গিয়ে বেড়া গিরি দেহ লাঠির জোর দেহা ভালা ভালা বেড়ায় হমান হইয়া গেছে গা। তোমার ছয় ফুট একটা গৈরান লাগবো নি, একটা গৈরা বেড়া গিরি দেহাজ বেড়া। এটি কোনো মানুষ এই কাম করে নাকি? মানুষের ছেলে মেয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করে না, আরও শুক্রিয়া আদায় করে। বালা মাইসারা তো টেহা হইলে মসজিদ করে, ওই এতিমের মাইয়ার বিয়া দিয়া দেয়, বিধবা মাইয়ার বিয়া দিয়া দেয়, ফলাফেলে ফর্ম ফিল আপ করতে পারে কিনা দেয়, বই কিনা দেয়, কোরআন শরীফ কিনা দেয় এতিমখানার ভিতরে, মসজিদ ও শীতের ভিতরে কাফে মানুষ কার্পেট নাই কার্পেট কিনা দেয়। বালা মাইসারা তো টেহা হইলে ফুল হয়, ব্রিজ হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, মক্তব হয়, বিধবা মাইয়ার মাইয়ার বিয়া হয়, ঠিক কিনা কও? আবার ঘুমাইতে ঘুমাইতে ঘুমাই কানতে কানতে ঘুমাইলেই তুই, তোর বেড়াগিরি কি ফুট দিছে গাড়া নিব গাড়া? তো তুমি যে বেড়াগিরি দেখো একটা হ্যাসরান লাগবো নি, একটা হ্যাসরান লাগবো বুঝাইয়া কইতে আসি। ফজরের থেকে এটা নামাজ ধরা লাগবো, ফজরের মসজিদে গিয়ে ডুইকাছে না গাল বাইয়া বাইয়া ফানি ফরতেছে আল্লাহ নাগেশের হুজুরের কথা কইয়া হিন্দা যে নামাজ ধরলা, এসার নামাজও তো ফরছি না, কিতা কর আল্লাহ ডাক ডাক ফেরেস্তা তার নাম জান্নাতের খাতাত লেখ, এক হক তো নামাজ ফরছে না, মাফ করুন না আমি না। তো যেই একটা কান্দা কাঁদছে আগেরটি সবজি মাফ, ফার্গনিক আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি কয় আসার নামাজ যারা যারা ফরছো না মাফ, ফজরের টাইমে লাড় হইয়া ফুইরা যাইবা গা, আল্লাহ কইয়া ছিলাম যে আঞ্জা দিয়া ধৈরা লাইবা, চোখের একটা ফোটা ফানি আমার কুদরতি ফাওটা থালাইবা, আমি যখন টের ফায়াম তোর সোহের ফানি ফরছে আমি নবীজিরে দিয়া গ্যারান্টি দিয়া রাখছি, ফাহার পরিমাণ গোনা লইয়া চোখের একটা ফোটা ফানি যদি বান্দায় ছাইরা দেয় খোদার কসম এই বান্দার আমল নামায় গোনা থাকবে না, ঠিক কিনা বলো? যা মাফ, মাফ করে দিছে আল্লাহ, নামাজও মাফ। যেই কথাটা বলতেছিলাম দিনের বুঝ বড় কঠিন জিনিস, অনেক মানুষ আছে হেদায়ত নসিব হইছে না বড় আলেম আছে নি রা আছে নি, আজাগাত কুজাগাত গিয়া মিলাদ ফরতো যায় মুরগা চালুন দিয়া ভাত খাওয়াইব, উড়ুসও জানে কতক্ষণ পরে গান হইব বাজনা হইব ঢোল হইব তবল হইব বেড়াবেড়ি নাচানাচি হইব, হ্যাঁ গিয়া মাগরিবের পরে মিলাদ ফেরা দৈন্য হুজুর আছে নাকি নাই? এইরকম হুজুরও আছে জানে কুদুর আন্দার হইলে গানও শুরু হইব, হ্যাঁ নদী আবার মাগরীবের ফলে মিলাদ ফেরে দিয়ে হ্যাঁ আর হগলে মিল্লা দর্শে হোক আপনি যে আপনার ইমাম সাহেব আপনি হ্যাঁ গেছেন ঘুরতে, আপনি জানেন না কতক্ষণ পরে হেন গান হইব, আপনার মতো মানুষে মাগরীবের ফলে হেন গেছেন আপনি এটা যাওয়াটা ঠিক হইছে না, এবার ধুম ধরে বইয়া রয়েছে সভাপতি হোক আপনি গেলেন কেমনি মাথা না ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ না গেলেন আপনি হ্যাঁ গেছেন ঘুরতে, মাহফিলের অভাব আছে আপনার কত জায়গাতে আপনি মাহফিলও হয় আপনি কাম লাগলে অন্য জায়গায় যাবেন হ্যাঁ গেছেন ঘুরতে, হ্যাঁ জানেন কতক্ষণ পরে গান হইবার পরে আপনি হ্যাঁ গেছেন, এবার কতক্ষণ পরে কয় আপনারা যে আমার ধমকাইতে আছেন আমি হ্যাঁ গেলাম কিরে চিন্তা করে চাইছেন নি, হ্যাঁ স্যার আমার নেয় কখনো ঠিক কিনা কসলেও তো আসলেও তো শব্দ সব কামও লাগে না তো এবার হ্যাঁ নাই যে যেমন চলতো চায় আল্লাহ তার এমনি চালায় ঠিক কিনা কও? আল্লাহ বড় মেহেরবা আল্লাহ বড় দয়াবা, যে যেমন চলতো চায় আল্লাহ তার এমনিই চালায়, আপনি হালাল পথে চলবেন আল্লাহ চালাবে, আপনি হারাম পথে যাবেন আল্লাহ আপনাকে হারাম পথে নিয়ে যাবে, দেখবেন যে হারাম ছাড়া আপনার আরাম লাগে না, হারামে আপনার আরাম, আরেকবারে হারাম দেখলে এবার আর এই কাম লাগলে না খাইয়া থাকবো এবার হারামও যাইতো না, এইরকম মানুষ এখনো আছে আছে নাকি নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না, ওই যে কইছিলাম যে যেমন চলতো চাই আল্লাহ এমনি চালায়, তার আর কলজারের ভিতরে শুধু আল্লাহর ডর, আমরার কলজার ভিতরে তো নানান ডর, ওয়াজের আগে নিয়ত করে কোনো আজটা করলে জানি তারা খুশি হইব, সামনের বছর জানি দাওয়াত দিব নি, এই এই চিন্তা করে ওয়াজ করে। আর অনেক লোক আছে ওয়াজ কইরা যাইতে আছে যার মন্দার তার উফরিয়ে যাও কাম লাগে সেরা বেড়া কইরা লাইব, কিন্তু ওয়াজ ছাড়া ছাড়ি নাই হক কথা কইয়া যাইতে আছে আল্লাহ তারা দিয়া কোয়াইতে আছে ঠিক কিনা কও?
অনেকে হক কথা কইতে গিয়া মসজিদের ইমামতি যায়, আবার অনেকে আছে হক কথা কাওয়ার করার কারণে তিন মসজিদে ইমামতি করে। কয় হুজুর সাত মাসে আপনি আমরা মসজিদে একবার আইলে সর্ব তিন সাইড সপ্তাহে আগুন লাগতো না, এইরকম লোক বাংলাদেশ হকের উপরে অটল থাকবে।